যুদ্ধের ভয়াবহতায় চোখে মুখে আতঙ্ক নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রশিক্ষণ ক্যাম্পগুলোতে জড়ো হতে থাকে মুক্তিকামী মানুষ। সংগঠিত পাকিস্তানি বাহিনীর সঙ্গে প্রতিরোধ যুদ্ধে নিজেদের প্রস্তুত করে নিতে কঠোর অনুশীলন শুরু করে তরুণরা। ঢাকা সেনানিবাস থেকে পালিয়ে যাওয়া লেফটেন্যান্ট আনোয়ার হোসেনের সাহসী পদক্ষেপে এদিন নতুন মোড় নেয় প্রতিরোধ যুদ্ধ। তার নেতৃত্বে ছোট সেনা ক্যাম্পে হামলাও চালায় প্রতিরোধ যোদ্ধারা। প্রবীণ সাংবাদিক কামাল লোহানি মনে করেন, মার্চের শেষে দেশজুড়ে সাধারণ মানুষের সাহসী সব পদক্ষেপই সেদিন আরো বেগবান করেছিল মুক্তির লড়াই। মানুষ কিন্তু অসম্ভব সাহসের সঙ্গে এই যে সেনাবাহিনীর আক্রমণ এটাকে প্রতিরোধ করেছে, প্রতিহত করেছে। গাছ কেটে, আস্ত গাছ কেটে রাস্তা বন্ধ করে দিয়েছে। এই যে একটা মনোবল মানুষের, সেইটা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের, প্রাক মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় শক্তি ছিল। বাঙালির এই সাহস আগামী দিনেও বাংলাদেশকে পথ দেখাবে বলে মনে করেন তিনি। জামান মন্ডল, একুশে টেলিভিশন, ঢাকা।